আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো এনাকে তো চেনেনি, ইনি হচ্ছে আমাদের সবার প্রিয়, আমাদের সবার কলিজার টুকরা হচ্ছে টম। সো টমের অনেক ভিডিও আমি আমার আর্টের পাশাপাশি অনেক ভিডিও টমের আপলোড দিয়েছিলাম, প্রায় 3-4টার মতো। সো অনেক দিন টমের ভিডিও আপলোড করা হয় না, আর টমের এই যে দেখতেই পাচ্ছেন 3টা বেবি হয়েছে, 3টা দেখতে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর। আর এই যে টমকে দেখতেই তো পাচ্ছেন, আসলে বেবিগুলো আমাদের বাড়িতেই হয়েছে। আর এই কয়দিন টম একটু মানে অসুস্থ ছিল, সেজন্য আমি চাইলেও টমের কোনো ভিডিও মানে আপলোড দেই নাই। আর আমি কিন্তু ইনশাল্লাহ এবার আর্টের ভিডিওর পাশাপাশি এই যে টমের বেবিগুলোর ভিডিও আপলোড করবো, ঠিক আছে? সো বেবিগুলোর নাম আগে বলে দেই, যে এটা হচ্ছে গিয়ে আপনার মেয়ে, এর নাম হচ্ছে টুসু, এর নাম হচ্ছে টুসু। আর এই যে এটাও মেয়ে, এর নাম হচ্ছে পুষি। আর এটা হয়তো বা ছেলে, এর নাম হচ্ছে, আমি ঠিক জানি না, কিন্তু আমি শিওর এই দুইটা হচ্ছে মেয়ে। আর আমার মনে হয় না যে এটা মেয়ে, আমি জানি না ঠিক, কিন্তু আমার মনে হয় ছেলে। আচ্ছা যাই হোক, সো এর নাম হচ্ছে কালু। আমার আম্মু আর আব্বু পছন্দ করে এর নাম দিয়েছে। আর দেখতেই তো পাচ্ছেন যে টমের বেবিগুলো কত বেশি সুন্দর, একদম পার্সিয়ান ক্যাটের মতো লোমগুলো হয়েছে মাশাল্লাহ। আর হচ্ছে আরেকটা কথা, আপনারা হয়তো কেউ কেউ এই আমার এই ভিডিওটা দেখে হয়তো বা অনেকেই আবার নিতে চাইবেন বাবু। সো আমরা কিন্তু আগে যদি বাবুগুলো নিতে চান আগে কিন্তু দিব না, কাজ ওদের ওরা বড় হয়েছে ঠিকই, একটু কিন্তু দেখতে পাচ্ছেন ওদের চোখগুলো ফুটে নাই, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ওদের চোখগুলো এখন পর্যন্ত ফুটে নাই, কিন্তু মাশাল্লাহ ওদের গ্রোথ দেখে আমি তো অবাক, কারণ দেশি বিড়ালের বাবু এত তাড়াতাড়ি বড় হয় না যত তাড়াতাড়ি যে এটা হয়েছে। কত বেশি কিউট দেখেন, এই যে এই দুটা, এই দুটো অনেক বেশি মারামারি করে, এই দুজন অনেক বেশি মারামারি করে। আর এই যে আরেকজনে যে ইনি, ইনি হলেন অনেক বেশি ভদ্র, বুঝেছেন? এটা ইনি অনেক ভদ্র, ইনি সবসময় চুপচাপ থাকেন। আর বাকি যে দুজন দেখছেন, এরা দুজন হচ্ছে অনেক বেশি মারামারি করে, অনেক মারামারি করে। আর দেশি বিড়ালের চোখ কতদিনে ফোটে তা ঠিক আমার জানা নেই, হয়তো বা আর কয়েকদিনের মধ্যেই ওদের চোখগুলো ফুটবে ইনশাল্লাহ, কারণ ওদের মানে দেখেই বোঝা যাচ্ছে আর বাস কয়েকদিন, কয়েকদিনের মধ্যে ওদের চোখগুলো ফুটে যাবে। আর এদিকে টম হচ্ছে আমার বাবুগুলোর গায়ে কিছু পোকা হয়েছিল, পোকাগুলো চেটে পরিষ্কার করে দিচ্ছে। আমার টম দেখেন, আমার টমের বাবুগুলো একদম টমের মতো কিউট হয়েছে, কিন্তু একটাও না আমার টমের মতো হয় নাই, একটাও। দেখতেই আপনারা দেখে বুঝে যাবেন যে একটা বাবু আমার টমের মতো হয় নাই, কারণ টম হচ্ছে কি একটা মেয়ে, আর ওর মাথায় যে চিহ্নটা এটা একটা বাবুরও হয় নাই, ওর গায়ের রঙের সাথে মিলিয়েও একটা বাবুও হয় নাই। বাবুগুলো দেখতে কোন বিড়ালের মতো হয়েছে আমি ঠিক চাই না, কিন্তু মাশাল্লাহ অনেক 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 বেশি কিউট হয়েছে, অনেক কিউট। দেখতেই তো পাচ্ছেন যে টম ওদেরকে চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছিল, এখন ওরা মারামারি করছে যে এটা, এই যে কালু, এই যে টম, টমের পা কত বেশি সুন্দর, এই যে দেখেন কালু, কালু অনেক মারামারি করে কালু। আর এই যে এই হচ্ছে গিয়ে পুষি, পুষি আর কালু অনেক বেশি মারামারি করে, অনেক বেশি। আসলে পুষি আর টুসু নামটা আমি দিয়েছি, আর কালু নামটা হচ্ছে কি আমার আম্মু আর আব্বু হচ্ছে পছন্দ অনুযায়ী দিয়েছে। আর এই যে আমার টমকে দেখতেই তো পাচ্ছেন, আমার টম এত কিউট, আমার টম অনেক বেশি চিকনি হয়ে গেছে, আমার টম আগে অনেক বেশি মোটা ছিল, অনেক বেশি গুলুমুলু ছিল আমার টমটা, কিন্তু এখন আমার টমটা অনেক বেশি চিকন হয়ে গেছে, বাবু হওয়ার পর থেকে অনেক চিকন। আপনারা দেখে বুঝতে পারবেন যে আমার টম কত চিকন হয়ে গিয়েছে। আমরা হচ্ছে গিয়ে একটু বাবুগুলো বড় হলেই ফিডারে দুধ খাওয়াবো, ফিডারে দুধ খাওয়াবো। এই যে আমি একটু বাবুগুলো দেখিয়ে দিচ্ছি, পুষি, পুষি, কালু, আর এই যে টুসু। এই টুসু আর কালু
মানে কালু একটু কম মারামারি করে, কিন্তু হচ্ছে কি এই যে পুশি আর কালু যখন সময় পায় তখন পুশি আগে আক্রমণ করে, তারপর কালু বাধ্য হয়ে মারামারি করে। মানে এই যে এখন যে ইনি হচ্ছে যে সবচেয়ে ভদ্র, ইনিও এখন মারামারি করবে, মানে এমন ভাব। আর এই যে এদিকে টম, ওনার হয়তো বা খিদা লাগছে যে আমার আব্বু সকালবেলা উঠে এই যে টমকে খাবার দিয়ে যায়, দুধ দিয়ে খাবার, ও যখন উঠতে পারে টম তখন উঠে হচ্ছে মানে খাবারটুকু খেয়ে নেয়, খেয়ে আবার হচ্ছে বাবুগুলোর কাছে চলে যায়। বাবু হওয়ার পর থেকে, বাবু হওয়ার আগে জানেন, বাবু হওয়ার আগে হচ্ছে কি টম আমাদের বিছানায় ঘুমাতো, তখন ওর বাবু পেটে ছিল, ও আমাদের বিছানায় ঘুমাতো, আমাদের সাথে খেলা করতো, রাতে হচ্ছে গিয়ে যদি ওর বাইরে যাওয়া হতো আব্বু ফজরের নামাজের জন্য উঠলে ওকে মশারির ভেতর থেকে বাইরে বের করে দিলে ও চলে যেত, আবার আসতো, আবার এসে আমাদের বিছানায় আমাদের সাথে ঘুমাতো। সো এখনও পারে না, কাজ এখন ওর বেবি হয়ে গিয়েছে আর অনেক বেশি দুর্বল, এখন ঠিক করে অত বেশি হাঁটাচলা করতে পারে না। আর আমি হচ্ছে থাম্বনেলে যদি পারি তাহলে ওর একটা পুরনো ছবি দিয়ে দিব, আপনারা দেখে বুঝতে পারবেন যে ওখানে ওকে কতটা বেশি গুলুমুলু লাগছে। ওখানেই ওর সবচেয়ে বেশি গুলুমুলু লাগছিলো, কিন্তু তারপর থেকে আমার টমটা একদম চিকন হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ইনশাল্লাহ আমি আর্টের ভিডিওর পাশাপাশি আবার আমার এই টুসু, পুষি আর কালু আর টম চারজনের ভিডিও অবশ্যই আপলোড দিব ইনশাল্লাহ। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।